সিলেটে ঘন ঘন ভূকম্পনের পর এবার আগামী ৬ মাসের মধ্যে নগরীর সকল ভবন পরীক্ষা করবে বিশেষজ্ঞ দল। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ২৪টি ভবনের বিষয়ে ১ মাসের মধ্যে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। নগর কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে চিঠি দেওয়া হয়েছে বন্ধ থাকা ৬টি মার্কেট সহ তালিকাভুক্ত ভবনের মালিকদের। বিশেষজ্ঞরা বলছেন, ঘন ঘন ভূমিকম্পের কারণ অনুসন্ধানের পাশাপাশি নগরীতে ক্ষয়ক্ষতির মাত্রা কমানোর বিষয়টিতে জোর দিতে হবে। সিলেটে টানা কয়েক দফা ভূমিকম্পের পর সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় ১০ দিন থেকে বন্ধ রয়েছে ২৪ ভবন। ফাটল দেখা দিয়েছে অনেকগুলো ভবনে। এরই মধ্যে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ৬টি বিপণী বিতান। সোমবার ফের ২ দফা ভূমিকম্পের পর ভবনগুলোর কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে চিঠি। ওনারা যদি রেক্টোফিটিং করে বিল্ডিংটাকে ব্যবহার উপযোগী করতে পারে, সেখানে আর্থিক বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার যদি আমাদেরকে একটা সনদ দেয় যে হ্যাঁ এটা এখন ব্যবহার করা যাবে, সেই ক্ষেত্রে তারা এটা ব্যবহার করবেন, নতুবা তারা ওনারা এটা ভেঙে ফেলবেন। আমরা এই চিঠিটা ওনাদেরকে দিয়েছি। আর যদি এই কাজটা ওনারা না করে, তাহলে আমরা সিটি কর্পোরেশন থেকে যদি ভাঙতে হয়, তাহলে ওই খরচটা আবার ওনারা সিটি কর্পোরেশনকে ট্যাক্স হিসাবে সিটি কর্পোরেশনকে দিতে হবে। এদিকে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জরিপ করা হবে নগরীর সকল ভবন। ভবনগুলো কতটা ভূমিকম্প সহনীয় তা পরীক্ষা করে আগামী ৬ মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবেন বিশেষজ্ঞরা। সেফ আরবান সিটি ডেভেলপ করতে হলে আমাদের প্রত্যেকটা বিল্ডিং অ্যাসেসমেন্ট করে ফেলতে হবে, এবং যত তাড়াতাড়ি, এবং সেখানে আমরা ট্যাগ লাগিয়ে দেব কোন বিল্ডিংয়ের কি অবস্থা। এছাড়া নগরীর তালিকাভুক্ত ঝুঁকিপূর্ণ ২৪টি ভবন পরীক্ষা করে ১ সপ্তাহের মধ্যেই প্রতিবেদন দেওয়া হবে। আমরা মনিটর করব ওনাদেরকে ১ মাসের মধ্যে ওনারা সেই ব্যাপারে কোনো উদ্যোগ নিয়েছেন কিনা। যদি উদ্যোগ নিয়ে থাকেন, তাইলে আমরা ব্যবসায়ীদেরকে বলবো ঠিক আছে থাকেন। আর যদি ওনারা কোনো উদ্যোগ না নেন, আমরা ব্যবসায়ীদেরকে রিকোয়েস্ট করবো ওখান থেকে শিফট হয়ে অন্য কোথাও চলে যাওয়ার জন্য। সম্প্রতি গবেষণায় দেখা গেছে, বিপজ্জনক ডাউকি ফল্ট লাইনে ৬ মাত্রার বেশি ভূমিকম্পের সম্ভাবনা কম। তাই সম্ভাব্য দুর্যোগের এই মাত্রা ধরে নিয়েই কর্মপরিকল্পনা সাজানো হচ্ছে, এমনটাই জানালেন বিশেষজ্ঞরা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। চট্টগ্রাম কর্ণফুলী নদীতে তলা ফেটে ডুবে গেছে এফপি ক্রিস্টাল আর্ট নামে একটি ফিশিং জাহাজ। উদ্ধার করা হয়েছে জাহাজে থাকা সব নাবিককে। ভোরে শিকলবাহার শাহ আমানত সেতু এলাকায় এই ঘটনা ঘটে। জাহাজের নাবিকরা জানান, ফিশিং জাহাজটি ডকিং করার জন্য শাহ আমানত সেতু এলাকায় অবস্থান করছিল। রাতে জাহাজের তলা ফেটে পানি ঢুকে যায়। জাহাজে পানি দেখতে পেয়ে নাবিকরা চিৎকার করলে আশপাশের নৌযান থেকে তাদের উদ্ধার করা হয়। এক পর্যায়ে জাহাজটি পানিতে তলিয়ে যায়। এবার আরও কিছু সংবাদ এক নজরে। মুক্তিযুদ্ধের স্মৃতি কথা নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মুক্তিযুদ্ধে পুলিশের বীরত্ব গাঁথা ইতিহাস সংরক্ষণ করতেই এমন উদ্যোগ বলে জানান পুলিশ কমিশনার আব্দুল আলিম মাহমুদ। অনুষ্ঠানে পুলিশের ২০ বীর মুক্তিযোদ্ধা যুদ্ধের ইতিহাস তুলে ধরেন।